রাতে পূর্ব বর্ধমান শহর বর্ধমানের জেলা এক অসুস্থ পথচারীকে হাসপাতালে ভর্তি করলেন দুই যুবক তাদের সাহায্য করতে এগিয়ে এলেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য নজরে পড়ে বিধানপল্লী ঘোষপাড়ায় একজন বছর চল্লিশের অসুস্থ মানুষ রাস্তার পাশে পড়ে আছেন তিনি শীতে কাঁপছেন তার ডায়রিয়া হয়েছে তিনি বিষয়টি সংগঠনের সভাপতিকে জানান এগিয়ে আসেন সমাজসেবী গৌরব সমাত্তার। তার উদ্যোগেই এই ব্যক্তিকে কম্বল ও অন্যান্য সামগ্রী দেওয়া হয় ঘটনাটি ঘটেছে বলতে আজকে সন্ধ্যে বা রাত বলতে পারেন নটা নাগাদ বর্ধমান ওয়েব এর পক্ষ থেকে রাকেশ মন্ডল নামক একটি ছেলে সে আমাকে ফোন করে যে পাঁচ নম্বর ইসলাবাদের এগারো নম্বর ওয়ার্ড ঘোষপাড়া কালীবাড়ির পাশে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তি সকাল ছটা থেকে একটি পুকুরের ধারে পড়ে আছে তার তার শারীরিক অবস্থা খুবই খারাপ খুব ডিটোরিয়েট করছে তাড়াতাড়ি স্থানীয় লোকেরা সেইভাবেই তাকে রেখে দিয়েছিলেন তাকে খাবারও দিয়েছিলেন কিন্তু এই ঠান্ডায় সে খুবই কাপ ছিল তার যত সম্ভব মনে হচ্ছে সে তার ডায়রিয়া হয়েছে সে কথা বলতে পারছে না তার শরীর থেকে সমস্ত জল বেরিয়ে গেছে বলে মনে হচ্ছে প্রচণ্ড দুর্গন্ধ ছাড়ছিল তার শরীর থেকে সেই অবস্থায় আমি জানতে পারি তো আমি রাকেশ মন্ডলকে সঙ্গে নিয়ে আমি ওই স্পটে গিয়ে আমি তৎক্ষণাৎ বর্ধমান থানার আইসিকে ফোন করি উনি সঙ্গে সঙ্গে পুলিশ পাঠান পুলিশ পাঠিয়ে আমরা স্থানীয় ছেলেরা মিলে তাকে টোটোর মধ্যে তুলে বর্ধমান হসপিটালে পাঠাই এই মুহুর্তে তাকে বর্ধমান হসপিটালে ভর্তি করে দেওয়া হয়েছে আশা করি সে খুব শীঘ্রই সুচিকিৎসার মা মাধ্যম থেকে আবার সে নিজের পায়ে দাঁড়াতে পারবে তার পরিচয় কিছু জানা যায়নি সে কথাও বলতে পারছে না সে মুড়ি জল সামান্য একটু খেয়েছে হতে পারে ফুড পয়জন বা ডায়রিয়ার থেকে এই প্রবলেমটা হয়েছে তো আশা করবো সে তাড়াতাড়ি খুব কুইক সে সুস্থ হয়ে আবার নিজের পায়ে দাঁড়াতে পারবে পরে পুলিশ উপস্থিত হয়ে ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বর্ধমান থেকে পিন্টু পাটেলের রিপোর্ট আনন্দ বার্তা